বন্ধুরা, ফুটবল ইতিহাসে এমন কিছু ফানি মুহূর্ত রয়েছে যেগুলো দেখার পর তোমরা নিজেদের হাসি কোনোভাবেই থামাতে পারবে না। আর ফুটবল ইতিহাসে ফানি মুভমেন্টসের মধ্যে সবথেকে বেশি হাস্যকর মুহূর্ত রয়েছে পেনাল্টিতে। এই পেনাল্টি মারতে গিয়ে প্লেয়ারদের নাকানি চোপানি অবস্থা হয়ে থাকে। পৃথিবী বিখ্যাত সব ফুটবলাররা যেভাবে পেনাল্টি মিস করে তা দেখে তোমাদের মনে হবে তাদের বদলে যদি আমি যাই ওর থেকে ভালো পেনাল্টি মারব। তো যাই হোক, আজকের ভিডিওতে থাকছে ফুটবল ইতিহাসের সব ফানি পেনাল্টি মুভমেন্টগুলো যেগুলো দেখার পর তোমরা হাসতে বাধ্য হবে। তো প্রথমে হ্যারি কেনের এই পেনাল্টি মিসটা দেখো, আর এটা হয়েছিল 2022 বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে। হ্যারি কেন তো বলটা বারের উপর দিয়ে মেরে দেয় এবং সেই মিসটা দেখে এমবাপে তো জোরে হাসতে শুরু করে দেয়। এরপর এই প্লেয়ারটাকে দেখো যে প্রথম বলটা তো বারে মারে এবং দুবার সে সুযোগ পায় গোল করার, কিন্তু সেটাও সে কাজে লাগাতে পারে না। এরপর আর্জেন্টিনার এই মেয়েটাকে দেখো যে বলটা মারে এবং গোলকিপার সেটা সেভ করে দেয়, আর তারা আর একটা সুযোগ পায় কিন্তু তারা সেটাও গোল করতে পারে না। এরপর এই প্লেয়ারটাকে দেখো, এই প্লেয়ারটার মাথায় একটা বুদ্ধি আছে। সে ভাবছিল বলটা চিপ শট মেরে গোল দেবে, কিন্তু বলটা এত আস্তে মেরে দেয় যে বলটা গোলকিপার খুব সহজেই ধরে ফেলে। এরপর মেয়েদের এই পেনাল্টিটা দেখো, এই মেয়ে প্লেয়ারটা তো গোল দিয়ে দেয় কিন্তু সে যাওয়ার সময় অবাক হয়ে যায়, আসলে তারা ওই গোলটা দেওয়ার পর জিতে যায়, সেই জন্য তাদের টিমমেট আনন্দ করে, আর ওই মেয়েটার খেয়ালই ছিল না যে তারা জিতে গেছে। বন্ধুরা, এরপর রোনাল্ডোকে দেখো, রোনাল্ডো গোল করার পর গোলকিপারকে একটু ঠেলে দিয়ে চলে যায়, মানে রোনাল্ডোর বলটা গোলকিপারটা প্রায় সেভ করে দিচ্ছিল, তাই রোনাল্ডো গোলকিপারটাকে ওই রকম করে, এই জন্য রোনাল্ডোকে হলুদ কার্ডও পেতে হয়। এরপর এই গোলকিপারটাকে দেখো যে এইভাবে নাচতে নাচতেই গোল সেভ করে দেয়, মানে গোলকিপারটা ওই রকম করার জন্য ওই প্লেয়ারটা একটু নার্ভাস হয়ে যায় এবং সেই পেনাল্টিটা মিস করে ফেলে। এবং অন্য প্লেয়ার যখন পেনাল্টি মারতে আসে সেও গোলকিপারের হাতে বলটা মেরে দেয়। এরপর ওই প্লেয়ারটাকে দেখো যে প্রথমে ফেক শট দেখায় তারপর বলটা গোল করে দেয়, আসলে ওই প্লেয়ারটা প্রথমে বুটটাকে খুলে ফেক শট দেখায়, আর গোলকিপার তো সেটা বুঝতে পারে না, আর সেই প্লেয়ারটা খুব সহজেই গোলটা করে দেয়। বন্ধুরা, এরপর এই প্লেয়ারটাকে দেখো যে পেনাল্টিতে গোল করে এবং ওই গোলকিপারটাকে দেখায় যে কেমন করে গোল সেভ করতে হয়। আচ্ছা, তুমি শিখা রিয়া হ্যায়। এবার এই প্লেয়ারটাকে দেখো যে গোলটা করার পর কোনো গোল সেলিব্রেশনই করে না, সেখানে যদি অন্য প্লেয়ার থাকতো তাহলে তারা নিশ্চয়ই গোল সেলিব্রেশন করতো, কিন্তু সে সিম্পল ভাবেই হেঁটে চলে যায়। বন্ধুরা, এবার ডিবালাকে দেখো, সে পেনাল্টিটা কেমন মিস করলো দেখো। আসলে তার পা পিছলে যায় যে কারণে সে পেনাল্টিটা মিস করে ফেলে। এরপর এই প্লেয়ারটাকে দেখো, সে যখন পেনাল্টি মারতে আসছিল তখন গোলকিপার বলছিল যে আমি জানি তুমি কোন দিকে মারবে, আর সেইটা শুনে ওই প্লেয়ারটা একটু নার্ভাস হয়ে যায়, আর বলটা যখন মারে গোলকিপার সেটা সেভ করে দেয়, আর ওই প্লেয়ারটা তখন ভাবছিল যে এটা কি করে সম্ভব। বন্ধুরা, এরপর মেয়েদের এই পেনাল্টিটা দেখো, এই মেয়েটা গোল করার পর ইনজিওর্ড হওয়ার সেলিব্রেশন করে। বন্ধুরা, এবার মেসির পেনাল্টি মিসটা দেখো, যেখানে মেসি প্রথম বলটা মারে এবং সেটা গোলকিপার সেভ করে দেয়, এবং দুবার যখন গোলকিপারের হাতে লেগে বলটা ঘুরে আসে তখন মেসির ভালো সুযোগ ছিল ফাঁকা গোলে গোলটা করার, কিন্তু সে হেড মারে আর বলটা বাইরে চলে যায়। বন্ধুরা, এরপর এই প্লেয়ারটাকে দেখো যে পেনাল্টিতে গোল করে, কিন্তু তোমরা এটা খেয়াল করে দেখেছো ওই প্লেয়ারটা বলটা না দেখেই মারে এবং সেটা গোলও হয়ে যায়, মানে নো লুক পেনাল্টি গোল করে দেয় সেই প্লেয়ারটা। তো বন্ধুরা, এটাই ছিল কিছু ফানি পেনাল্টি কিকস। তোমাদের কোন পেনাল্টিটা সব থেকে বেশি ফানি মনে হলো সেটা তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিও ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবে।